নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ছুটির তালিকা প্রকাশিত হলো। 2022 শিক্ষাবর্ষের কোন কোন দিন ছুটি থাকবে, গরমের ছুটি কতদিন থাকবে, পুজোর ছুটি কতদিন থাকবে, আমরা বিস্তারিতভাবে দেখে নেব। এবারে গরমের ছুটি মোট 23 দিন ধার্য করা হয়েছে এবং তুলনামূলক অনেক কমিয়ে দেওয়া হয়েছে পুজোর ছুটি। আমরা দেরি না করে সেই লিস্টটি সবার আগে দেখে নেই। পশ্চিমবঙ্গের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে 2022 শিক্ষাবর্ষের ছুটির তালিকা। 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর। ইংরেজি নববর্ষ 1 জানুয়ারি শনিবার একদিন ছুটি হিসাবে গণ্য করা হয়েছে, যদিও এই দিনটিকে স্টুডেন্ট ডে হিসাবে পালন করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সপ্তাহটি বুক উইক হিসাবে পালন করতে বলেছে। 2 তারিখ থেকে শুরু হবে বুক ডে 2 তারিখ, এবং পুরো সপ্তাহটিকেই বুক উইক হিসাবে, বই সপ্তাহ হিসাবে পালন করতে বলেছেন। এরপরে যে গুরুত্বপূর্ণ ছুটির দিন আসে সেটি হচ্ছে, একেবারে চলে আসবো আমরা, গ্রীষ্মাবকাশ। 23 দিনের ছুটি দেওয়া হয়েছে, 17/5/2022 থেকে 11/6/2022 23 দিনের ছুটি রয়েছে। এর পরবর্তীতে ছুটি রয়েছে, বড় ছুটিগুলি রয়েছে। প্রথম পর্যায়ের এখানে ছুটি যদি দেখা যায় সেক্ষেত্রে 12 দিন, দ্বিতীয় পর্যায়ের যে ছুটি সেক্ষেত্রে হয়েছে 28 দিনের ছুটি। আমরা দেখে নেব তৃতীয় পর্যায়ের ছুটি, যেখানে পূজা ছুটি রয়েছে। এখানে দেখা গেছে দুর্গাপুজো থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত ছুটি। গত কয়েক বছর দেখা গেছে যে পুজো ছুটি বেশ দীর্ঘ সময় ধরে থাকে, কিন্তু এবারের ক্ষেত্রে মাত্র 10 দিনের ছুটি দেওয়া রয়েছে রবিবার বাদে। এবং তৃতীয় পর্যায়ের মোট ছুটির সংখ্যা হচ্ছে 25 দিন, সর্বমোট 65 দিনের ছুটি এখানে দেওয়া রয়েছে। এবং বিদ্যালয়ের নিজস্ব সংরক্ষিত ছুটির কথা এখানে বলা নেই। সরস্বতী পূজার ছুটি 2 দিনের রয়েছে। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করা দরকার, কারণ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে এই খবরটি পৌঁছে যাওয়া দরকার এবং এই ছুটির লিস্টটি অবশ্যই পৌঁছানো দরকার। ধন্যবাদ।